সাকসেস স্টোরি সফলতার গল্প দ্য ফ্রুট সেলার্স সন ফ্রুট সেলার্স সন মানে ফল বিক্রেতার ছেলে দ্য ওনার মানে মালিক অফ আ কোম্পানি একটি কোম্পানির মালিক ওর ক্রোর্স যেটার মূল্য হল কোটি টাকার মানে একজন ফল বিক্রেতার ছেলে কোটি টাকার কোম্পানির মালিক ফল বিক্রেতা ছেলে কোটি টাকার কোম্পানির মালিক তো বলছে স্টোরিজ গল্প অফ রাইজিং ওঠা ফ্রম পভার্টি টু রিচেস ফ্রম পভার্টি টু রিচেস মানে দারিদ্র থেকে ধনী হয়ে ওঠার গল্প অলওয়েজ সর্বদা ইন্সপায়ার আস আমাদেরকে অনুপ্রাণিত করে ইট স্ট্রেংদেন এটি শক্তিশালী করে আওয়ার বিলিফ আমাদের বিশ্বাস ইন হার্ডওয়ার্ক কঠোর পরিশ্রম অ্যান্ড ডেডিকেশন এবং উৎসর্গ কঠোর পরিশ্রম এবং উৎসর্গে আমাদের বিশ্বাসকে এটি শক্তিশালী করে দ্য স্টোরি গল্প অফ রঘুনন্দন শ্রীনিবাস কামত রঘুনন্দন শ্রীনিবাস কামত একজন ব্যক্তির নাম রঘুনন্দন শ্রীনিবাস এর গল্প ইজ অলসো সিমিলার একই রকম হি ইজ দ্য ওনার তিনি হলেন মালিক অফ আ কোম্পানি একটি কোম্পানির মালিক নেমড যেটির নাম হলো কোম্পানিটির নাম হল ন্যাচারাল আইসক্রিম ন্যাচারাল আইসক্রিম নামে ওই কোম্পানিটির মালিক তিনি ডেসপাইট ফেসিং মেনি চ্যালেঞ্জেস অনেক চ্যালেঞ্জের সম্মুখীন হওয়া সত্ত্বেও ডিসপাইট ফেসিং মেনি চ্যালেঞ্জেস অনেক চ্যালেঞ্জের সম্মুখীন হওয়া সত্ত্বেও ইন হিজ আর্লি লাইফ তার প্রথম জীবনে কামত ডিড নট গিভ আপ কামত হাল ছেড়ে দেয়নি তার আর্লি লাইফ মানে প্রথম জীবনে প্রচুর চ্যালেঞ্জের সম্মুখীন হতে হয়েছিল তাকে প্রচুর সমস্যার সম্মুখীন হতে হয়েছিল তাকে কিন্তু মিস্টার কামত ডিড নট গিভ আপ হাল ছেড়ে দেয়নি হি মেড আ লট অফ এফোর্টস তিনি প্রচুর চেষ্টা করেছিলেন বা প্রচেষ্টা করেছিলেন টু ফুলফিল হিজ ড্রিমস তার স্বপ্ন পূরণ করার জন্য তিনি প্রচুর এফোর্টস করেছিলেন প্রচেষ্টা করেছিলেন মেহনত করেছিলেন পরিশ্রম করেছিলেন হার্ডওয়ার্ক করেছিলেন টুডে আজ হি রানস তিনি চালান আ বিজনেস একটি ব্যবসা অফ রুপিস কোটি টাকা মূল্যের একটি ব্যবসা তিনি আজকে চালান কাম এসো লেটাস নো অ্যাবাউট হিম তার সম্বন্ধে আমরা জানি রঘুনন্দন শ্রীনিবাস কামাতস ফাদার রঘুনন্দন শ্রীনিবাস কামতের বাবা ওয়াজ আ স্মল ফ্রুট সেলার ছিলেন একজন ছোট্ট ফল বিক্রেতা ইন কর্ণাটকা কর্ণাটকাতে একজন ছোট্ট ফল বিক্রেতা ছিলেন হি রেগুলারলি তিনি নিয়মিত হেল্পড হিজ ফাদার তার বাবাকে সাহায্য করতেন সে মানে এখানে রঘুনন্দনের কথা বলা হচ্ছে রঘুনন্দন রেগুলারলি হেল্পড হিজ ফাদার তার বাবাকে নিয়মিত সাহায্য করতো ইন সেলিং ফ্রুটস ফল বিক্রি করতে সে তার বাবাকে সাহায্য করতো মানে দোকানে গিয়ে বসতো বাবার দোকানে ইন আ স্মল ভিলেজ ইন ম্যাঙ্গালোর ম্যাঙ্গালোরের একটি ছোট্ট গ্রামে হাওয়েভার যাই হোক হি কুড নট কমপ্লিট হিজ স্টাডিস সে তার পড়াশোনা কমপ্লিট করতে পারেনি শেষ করতে পারেনি ডিউ টু হিজ ফেলিওর ইন স্কুল স্কুলে তার ব্যর্থতার কারণে হি ইভেনচুয়ালি তিনি শেষ পর্যন্ত হ্যাড টু লিভ হিজ স্টাডিজ শেষ পর্যন্ত তাকে তার পড়াশোনা ছাড়তে হয়েছিল অ্যাট দ্য এজ অফ ফোরটিন চোদ্দ বছর বয়সে হি মুভড তিনি চলে আসেন ফ্রম ম্যাঙ্গালোর টু মুম্বাই ম্যাঙ্গালোর থেকে তিনি মুম্বাই চলে আসেন মাত্র চোদ্দো বছর বয়সে হি স্টার্টেড ওয়ার্কিং সাউথ ইন্ডিয়ান রেস্টুরেন্টস তিনি সাউথ ইন্ডিয়ান রেস্টুরেন্টে কাজ শুরু করেছিলেন দেয়ার সেখানে হি গট তিনি পেতেন স্যালারি কম বেতন পেতেন তিনি সেখানে আফটার দিস তারপর রঘুনন্দন শ্রীনিবাস রঘুনন্দন শ্রীনিবাস ওয়াজ ইন্সপায়ার্ড অনুপ্রাণিত হয়েছিলেন টু স্টার্ট হিজ ওন ভেঞ্চার নিজের উদ্যোগ শুরু করার জন্য তিনি অনুপ্রাণিত হয়েছিলেন অ্যাজ এ রেজাল্ট ফলস্বরূপ হি ফাউন্ডেড তিনি প্রতিষ্ঠা করেছিলেন ন্যাচারালস আইসক্রিম ন্যাচারাল আইসক্রিম কোম্পানি তিনি প্রতিষ্ঠা করেছিলেন অন ফেব্রুয়ারি ফোরটিন নাইনটিন এইটি ফোর উনিশশো চুরাশি সালের চোদ্দোই ফেব্রুয়ারি উইথ জাস্ট ফোর এমপ্লয়িস শুধুমাত্র চারজন কর্মচারী নিয়ে অ্যান্ড এবং টেন আইসক্রিম ফ্লেভার্স এবং তখন তিনি দশটি আইসক্রিমের ফ্লেভার্স বানাতেন ফ্লেভার মানে যে বিভিন্ন স্বাদের যে আইসক্রিম হয় যেমন ম্যাঙ্গো ফ্লেভার হয় চকলেট ফ্লেভার হয় অরেঞ্জ ফ্লেভার হয় এই ধরনের যে বিভিন্ন স্বাদের আইসক্রিমগুলি হয় সেগুলোকে আমরা ফ্লেভার্স বলি তো উনিশশো সালের চোদ্দোই ফেব্রুয়ারি তিনি ন্যাচারাল আইসক্রিম নামে একটি কোম্পানি প্রতিষ্ঠা করেন শুধুমাত্র চারজন কর্মচারী নিয়ে এবং তখন তিনি দশটি ফ্লেভারের আইসক্রিম বানাতেন হি মেড আইসক্রিম ইউজিং অনলি ফ্রুটস মিল্ক অ্যান্ড সুগার তিনি আইসক্রিম বানাতেন ইউজিং মানে ব্যবহার করে অনলি ফ্রুটস শুধুমাত্র ফল মিল্ক দুধ এবং সুগার চিনি ব্যবহার করে আইসক্রিম বানাতেন ইনিশিয়ালি শুরুতে টেন ফ্লেভারস ওয়ার অ্যাভেলেবেল ইন দ্য স্টোর মানে তার দোকানে শুধুমাত্র দশটি ফ্লেভারের আইসক্রিম পাওয়া যেত ডিউ টু ইটস এক্সেলেন্ট টেস্ট এটির চমৎকার স্বাদের কারণে টেস্টের কারণে ইটস সুন বিকেম আ ফেমাস আইসক্রিম পার্লার এটি শীঘ্রই একটি বিখ্যাত আইসক্রিম পার্লারে পরিণত হলো নাও এখন দে হ্যাভ শপস ইন ওয়ান থার্টি ফাইভ ডিফারেন্ট প্লেসেস একশো পঁয়ত্রিশটি বিভিন্ন জায়গায় তাদের শপস রয়েছে দোকান রয়েছে অ্যাক্রস দ্য কান্ট্রি সারা দেশ জুড়ে এখন তাদের একশো পঁয়ত্রিশটি ডিফারেন্ট প্লেস বিভিন্ন জায়গায় আইসক্রিম শপ রয়েছে টোয়েন্টি ডিফারেন্ট ফ্লেভার্স অফ আইসক্রিম আর সোল্ড অ্যাট দিস শপস এই শপগুলিতে বা এই দোকানগুলিতে কুড়িটি ভিন্ন স্বাদের আইসক্রিম বিক্রি করা হয় অ্যাকর্ডিং টু রিপোর্টস রিপোর্ট অনুযায়ী দ্য রিটেল রেভিনিউ রিটেল রেভিনিউ মানে খুচরো আয় অফ ন্যাচারাল আইসক্রিম ন্যাচারাল আইসক্রিম কোম্পানির খুচরো আয় মানে খুচরো আইসক্রিম বিক্রি করে যে আয় আর কি ওয়াস ছিল অ্যারাউন্ড প্রায় রুপিস ফোর হান্ড্রেড ক্রোর চারশো কোটি টাকা ইন দ্য ফিনান্সিয়াল ইয়ার টু থাউজেন্ড নাইনটিন টোয়েন্টি দু হাজার উনিশ এবং কুড়ি সালের আর্থিক বর্ষে ফিনান্সিয়াল ইয়ারে এই ন্যাচারাল আইসক্রিম কোম্পানির খুচরো আয় ছিল চারশো কোটি টাকা হি ইজ অলসো কল্ড দ্য আইসক্রিম ম্যান অফ ইন্ডিয়া তাকে আইসক্রিম ম্যান অফ ইন্ডিয়া নামেও ডাকা হয় Thanks for watching the video. If you love English and want to learn English, please do subscribe my channel. Thank you so much.